ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং ছাত্র জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে সিলেট ও রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার বিকেল 4টায় সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে কেন্দ্রীয় সহ সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিবের নেতৃত্বে মিছিল বের হয়ে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নতুন যে উপদেষ্টা নিয়োগ দিয়েছেন তা বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক। ফ্যাসিবাদী দোসরদের স্থান দেয়া, শহীদের রক্তের অবমাননা ও অভ্যুত্থানের সঙ্গে বেইমানির সামিল বলে উল্লেখ করেন তারা। এদিন রাজশাহী নগরীর তালাইমারি মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনকারী ছাত্ররা। এ সময় অনতিবিলম্বে স্বৈরাচারের দোসর যারা উপদেষ্টা হয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।